দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 মনে। হ্যালো বন্ধুরা, তো আজ আমরা কথা বলবো দুষ্ট কোকিল গানটা, যেটা তুফান মুভি থেকে বেরিয়েছে সেই গানটা নিয়ে। তো গানটার বিষয়ে কথা বলার আগে আমি বলতে চাইবো, এই মুভিটা কিন্তু অলরেডি বাংলাদেশে বেরিয়ে গেছে, এখনও কলকাতা রিলিজতে এক মাসের ওপর বাকি আছে। তো তোমরা যদি কেউ বাংলাদেশ থেকে মুভিটা দেখে থাকো, অলরেডি বাংলাদেশে রয়েছো, তা আমার কমেন্টে জানিয়ে তোমার মুভিটা কেমন লাগলো উইদাউট স্পয়লার। আমরা দেখিনি, এখন এক মাস লাগবে সময়। তো তোমার কমেন্টে জানিয়ে মুভিটা কেমন হয়েছে, তোমাদের এক্সপিরিয়েন্স কীরকম, তোমাদের হলে এক্সপিরিয়েন্স কেমন ছিল, কত লোকজন ছিল, একটু জানিয়ে আমার কমেন্টে। তো এইবার গানটা নিয়ে কথা বলি। গানটা সব থেকে ভালো জিনিস আমার এটা লাগলো যে জেনারেলি না এই ধরনের এই জিনিসটা আমরা বলিউডে দেখে থাকি, বাংলা মুভিতে খুব রেয়ার জিনিস যে গানের মাঝখানে একটা প্রপার সিন আছে এবং সেটা ওরা দেখাচ্ছে। সেটা আমার বেশ ভালো লাগলো এবং সিনটা খুব দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং এদের যে অ্যাক্টিং, স্পেশালি শাকিব খানের যে অ্যাক্টিং ছিল সেটা দারুণ হয়েছে। ফার্স্ট অফ অল যখন বসে আছে সেই যে রুদবা, ঠিক আছে, পুরো ব্যাপারটা পুরো জায়গাটাও নিজে ওন করে, এরকমটা যে রুদবা সেটা দেখা গেছে। নেক্সট গুলি করার পরে উঠে গিয়ে যে ডায়লগগুলো দিলে এবং ওর সাথে যেভাবে ডান্স করলো, ডান্স করাটার মধ্যে কিন্তু একটা মানে কী বলবো সোয়াগ আছে, ঠিক আছে। তো ডান্সের মধ্যে কিন্তু ডান্সের মধ্যে ডান্স লাগে, সোয়াগ নিয়ে ডান্স করছে, ওর যে একটা রুদবা আছে, ও যে একটা বিশাল বড় ব্যাপারের মানুষ, ঠিক আছে, সেইটা ব্যাপারটা নিয়ে ডান্স করলো, সেটা আমার বেশ ভালো লেগেছে। একটা জিনিস আমার একটু কম মানে সেটা হচ্ছে এদের গুলি করার পরে না একটা শখ হয়ে যাওয়া উচিত, একটা লোককে সামনে চোখের সামনে গুলি করা হয় সেটা শখ হয়ে যাওয়া উচিত। আমার মনে হলো ওই শখ ভ্যালুটা আশেপাশের ব্যাকগ্রাউন্ড যারা ডান্স তাদের মতো কম ছিল এবং মিমির মতো কম ছিল, ওই শকিং ব্যাপারটা আর একটু বেশি দরকার হচ্ছিল। হয়তো ওটা আরও মুভিতে বেশি দেখানো হবে, ওটা হয়তো লেন্দি একটা সিন আছে, সিন দেখে হয়তো ওটা কেটে হয়তো দেখানো যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, বাট তা না হলে মনে হচ্ছে শখ হলে একটু কম আছে, বিকজ একজনকে মেরে ফেলা চোখের সামনে গুলি করে, ঠিক আছে, সেটা আর একটু প্রবলেমেটিক হওয়া উচিত ছিল। আর রক্ত আমি সেরকম দেখতে পেলাম না, ঠিক আছে, কিছু রক্ত ছিটে আসা দরকার ছিল, ঠিক আছে, আর ও পাশে দাঁড়িয়ে ছিল তো ওর গায়ে একটু রক্ত আনা দরকার ছিল। যাই হোক, এগুলো আমার ছোটো ক্রিটিসিজম ছিল, অসুবিধা নেই, কিন্তু গানটা ভালো লেগেছে। এরকম আইটেম সংস বাংলাতে হয় না, খুব বাজে বালগার ওয়ার্ড ইউজ করে, ঠিক আছে, আমার একদম ভালো লাগে না বাংলার আইটেম সংগুলো, কিন্তু এখানে ওয়ার্ডিংগুলো ভালো, মানে লিরিক্সটা ভালো ছিল, গানের মিউজিক ভালো এবং গানটা গাওয়া ভালো হচ্ছে এবং কোরিওগ্রাফটা বেশ উন্নত, মানে নতুন ধরনের লাগলো যে এরকম জেনারেলি কোরিওগ্রাফগুলো মনে হয় যে ওই যা ওইখানে দেখেছি, ওই মুভি দেখেছি বা সামথিং, এখানে কোথাও মনে হয় যে কোরিওগ্রাফি আগে দেখেছি, একদম নতুনত্ব লাগলো। আর মিমিকে আমি স্টার্টিং থেকে বলছি এই লুকটাকে গর্জিয়াস লাগছে, এই পুরো মুভিটাতে গর্জিয়াস লাগছে, এর আগে আমি কখনো মিমিকে এতটা গর্জিয়াস দেখিনি। এখানে দারুণ ওর মেকআপ যে করেছে, যে ওর স্টাইলিং করেছে, ওর হেয়ার মেকআপ ড্রেস আপ যে করেছে, দারুণ কাজ করেছে, দারুণ দেখতে লাগছে। বললাম পুরোপুরি গানটার মিউজিক ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, কোরিওগ্রাফ ভালো ছিল, এখানে অ্যাক্টিং যেটা সেটা ভালো লেগেছে, এদের ডান্স নাম্বারটা মজা লেগেছে। তো এই মুভিটা মানে গানগুলো কিন্তু প্রত্যেকটা বেশ ভালো লাগছে, যে এরকম যে মানে মোটামুটি এরকম ব্যাপার না, প্রত্যেকটা দমদার লাগছে। অ্যাক্টিং শাকিব খানের অ্যাক্টিং কিন্তু আমার দারুণ লাগলো, স্পেশালি এখানে আরেকটা কথা বলা হয় সেটা হচ্ছে এখানে ক্যামেরার কাজগুলো কিন্তু দারুণ। এই জেনারেলি বাংলাতে কিন্তু এরকম ক্যামেরার কাজ আমরা দেখি না, প্রথমে যখন আমার এরকমভাবে বসে আছে তো ওর ওই মুখের উপর থেকে ক্যামেরাটা সামনে আনা, ও যেরকমভাবে উঠছে সে অনুযায়ী ক্যামেরা গেল, তারপরে যেভাবে ডান্সের সময় ক্যামেরা মুভমেন্ট হচ্ছে, যেভাবে দেখাচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেলও কিন্তু একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি করে, ঠিক আছে, ক্যামেরা অ্যাঙ্গেলে কিন্তু আলাদা একটা মানে সোয়াগ তৈরি করতে হয়, সেটাও কিন্তু খুব ভালো হয়েছে এখানে। তো এখানে প্রপারলি কাজটা, এখানে একটা ব্লকবাস্টার মুভি যে কাজ হওয়া উচিত সেই ধরনের কাজ হয়েছে। আমার তো গানটা বেশ ভালো, তোমাদের কেমন লেগেছে গানটা? আর যেটা বললাম বাংলাদেশ থেকে কেউ এই ভিডিও দেখে থাকো, তোমরা যারা মুভিটা অলরেডি দেখে নিয়েছো হলে গিয়ে, তোমাদের হলের এক্সপিরিয়েন্স কেমন ছিল, মুভিটা কেমন লেগেছে উইদাউট স্পয়লার আমি কমেন্টে নিশ্চয়ই জানিয়ে। আমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গুড বাই।